রহমান রহিম আলহামদুলিল্লাহ এখানে এত রোগীর মাঝে অনেক রোগের কথা অনেকে বললেন আমি এতগুলো রোগ আমার নাই রোগ ছাড়া তো আসলে মানুষ হয় না মানুষের মানুষ দুনিয়াতে আসছে রোগ হবে এটাই স্বাভাবিক ডাক্তার সাহেব বলেন যে এমন কোনো রোগ নাই যার প্রতিকার নেই আমি যখন নিরাপদ সড়ক ট্রেনিং এ যাই তখন আমি বলি যে পৃথিবীতে এমন কোন প্রবলেম নাই যে প্রবলেমের সলিউশন এবং আমি বলি আরেকটি কথা যে আমরা মানুষ কতটা যে ক্ষমতা আমাদের আছে শক্তি আছে আমাদের সম্মান কতটুকু এটা আমরা কখনো নিজেদেরকে আমরা যাচাই করি না সৃষ্টিকর্তা বলেছেন আমাদেরকে বলেছেন যে আমরা তার প্রতিনিধি প্রতিনিধি মানেটা আমরা অনেকে জানি কিনা ভালো করে বুঝি কিনা জানি না নিজেকে কখনো প্রশ্ন করেছে কিনা যে আমি আল্লাহর প্রতিনিধি এটা নিজেকে বোধ হয় কেউ প্রশ্নও করে যদি প্রশ্ন করতেন তাহলে আপনার শক্তি সামর্থ্য অনেক গুণে বেড়ে যেত এরকম বেড়েছে এই যে আল্লাহর প্রতিনিধি নিজেকে প্রশ্ন করেছেন এবং জেনেছেন উনি আল্লাহ একটা সিস্টেমের মধ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং পরিপূর্ণ করে মানুষকে পাঠিয়েছে এবং সেগুলো স্মরণ করার জন্য নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন সর্বশেষ আমাদের নবী এবং আমাদের কোরআন উনি পাঠিয়েছেন এগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য যে তোমাকে কেন পাঠানো হয়েছে কি করতে হবে তোমাকে কি করা উচিত সেগুলো আসলে আমরা ভুলে যাই আর ভুলে যাই বলে কিন্তু আমাদের এত প্রবলেম এবং আমরা অনেক সময় দেখি যে আমি আমার কেন এই প্রবলেমটা হবে প্রশ্ন হয় না আমি কি করেছি যে আমার এরকম হবে এবং এটা বোধহয় সলিউশন একটু বলেছে যে আমরা কি কি করি আমাদের কি খাওয়া উচিত নবী আমাদের শিখিয়ে গেছেন কি খাওয়া উচিত ছিল আমরা সেগুলো খাই কিনা সেটা প্রশ্ন করে না তাহলে নিশ্চয় ওই প্রশ্ন থেকে হতে পারবেন সেটি হলো যে আমাদের মাইন্ডসেটটা আসলে পরিবর্তন করা দরকার আছে আমার স্ত্রী কালকে এখানে ক্লাস করে গেছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি খাবার শিখে আসছো কিন্তু তোমার মন পরিবর্তনটা আগে করতে হবে ওখানে দেখে আসছো কিন্তু সেটাকে ঘরে মেনটেন করবে কিনা সেটার তোমার ওই মেন্টালিটি একটা চেঞ্জ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত হবে কারণ ওনার ভিডিও ছাড়াও ও অনেক ভিডিও দেখে কখনো আমাকে এটা বানিয়ে খাওয়ায় কখনো ওটা বানিয়ে খাওয়ায় আবার কয়েকদিন পরে আবার প্রচুর পরিমাণে তেল প্রচুর পরিমাণে মশলা দেয় এর জন্য আমি কালকে বলেছি যে আগে মন পরিবর্তন করতে হবে যে ওই জায়গার মধ্যে থাকতে হবে যে আমি আসলে কি করব কি না করব আমরা যদি আমাদের মানে মাইন্ডসেট আসলে পরিবর্তন না করতে পারি তাহলে হবে না জিনিস আমি বলে যেটি আমার পরিচিত যেটা আমার এটা গোপন রহস্য আপনাদের কাছে সেটি হলো যে দান ক্ষট করতে হবে আপনার যদি কোনো অসুখ হয় ট্রিটমেন্ট করার আগে দরকার হলে করবেন ট্রিটমেন্ট চলাকালের সময় করবেন কারণ দান এমন একটা জিনিস আল্লাহ বহু জিনিস আপনার আপনার থেকে আপনাকে দূর করে দেন এটা একটা বড় ব্যাপার আমার স্ত্রীর এখানে তারিখ ইউটোরাস অপারেশন হয়েছে ডাক্তার বলেছিল যে ক্যান্সার হয়েছে তারপরে মানে টেস্টমেস্ট করার পর বললো এটা মাঝামাঝি অবস্থা এটা হতেও পারে পারে নাও দিতে পারে আমি এত কিছু না দেখে আমি শেষ পর্যন্ত ইন্ডিয়াতে নিয়ে গেলাম ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পর তারপরে সেখানে দেখা টাকার পর নিয়ে বললেন যে না কেমো দেওয়ার কোনো দরকার না তো আমি কিছু টাকা নিয়ে গিয়েছিলাম যেটা খরচ হবে কিন্তু সমস্ত টাকাটা খরচ হয় আমি চিন্তা করলাম যে আমার আল্লাহ প্রথমে হলো যে তাকে ভালো রেখেছে আমার টাকাটা খরচ করতে হয়নি আরো হয়তো বেশি টাকা আমার খরচ করতে হতো যে টাকাটা ফেরত এসেছে সেটা আমি বললাম ওটা যে তুমি শাড়ি টারি কিছু কিনবে না ওইটা তোমার মতো যারা রোগী আছে তাদেরকে তুমি দিয়ে দিত সে কিন্তু দিয়ে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি ও অনেকটা ভালো এই বিষয়গুলো আবার আমাদের মাইন্ডসেটের মধ্যে আনতে হবে আপনার কাছে যখন একটা রুগী মানুষ আসে আপনি যদি তাকে সাহায্য না করেন আপনি কি করে আশা করেন যে আপনি ভালো হবে কি করে আশা করেন আমি আমার চিন্তা চেতনা গুলো আবার আমি সকলের সঙ্গে মিলবে না আমি অন্যরকম ভাবি অন্য ভাবে আমার জীবন আমি করি তারপরেও যে আমার অসুখ নেই তা না এখানে যেমন হঠাৎ করে আজকে চার পাঁচ মাস আগে হঠাৎ পা এমন ভাবে হলো নামাজ থেকে আমি উঠতে পারছিলাম তো সেটা আমার কাছে পরবর্তী সময় আমি নিজে নিজেই আমার যেটা হলো যে আমার সোরিয়াসিস আছে তো সেটার জন্য মেডিসিন দিয়েছে আমার মনে হয় যে মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে কারণ ইনফরমেশন হয় ওই বিভিন্ন ওষুধের কারণের জন্য বডিতে সেটার জন্য হতে পারে তো সঙ্গে সঙ্গেই আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম ফিজিওথেরাপি নিলাম আমাকে কিছু এক্সারসাইজ আমাকে দেখিয়ে দিল সেটি করতে খুবই কষ্ট এক্সারসাইজ কিন্তু খুবই কষ্টদায়ক ব্যাপার কিন্তু এটি করতেই হবে করতেই হবে এর জন্য যে আপনারা জানেন যে শ্রী সর্ক তাহাদের কথা বলেছেন মানুষকে পরিশ্রমী করে তৈরি করেছে সেই পরিশ্রমী মানুষ যদি বসে বসে থাকে যদি পরিশ্রম না করে তাহলে বডি ঠিক থাকে অবশ্যই যে যদি বললেন যে হাঁটা হাঁটা একটা পরিশ্রমের কাজ আর এমনিতে আমরা তো আসলে ম্যাক্সিমাম মানুষের পরিশ্রমের কাজ করি টেবিল চেয়ারে বসে থাকি যার জন্য শরীরের কাজটা পরিশ্রমটা হয় তো সেই জন্য আমাদের এবং একটা মজার ব্যাপার গরিব মানুষরা অর্থ উপার্জনের জন্য হাতে আর আমরা হাতে আসলে মানে বেশি যাতে খেতে পারি সেই সেই কারণের জন্য হাতে হাতি গোড়ায় ভালো থাকার জন্য তো এইগুলো আসলে আমাদের করা দরকার আমরা যদি শরীরের জন্য এই শরীরটা ভালো থাকার জন্য আমি নিজেই আমি নিজে ছোটবেলা থেকেই আমি এক্সারসাইজ করতাম কিন্তু ছবিতে কাজ করতে গিয়ে পিঠ মানে ব্যাকবোনে এত ব্যথা হয় পেয়েছি যে যে কারণের জন্য এখন আর ওই এক্সারসাইজ করতে পারি না কিন্তু তারপরেও শরীরকে ঠিক রাখার জন্য হাটাটা আছে কিছু এই যে এখন মানে ফিজিওথেরাপি যেটি সেটিও করা হচ্ছে আর খাবারের ব্যাপারে আমি অত্যন্ত সচেতন কিন্তু এই যে বললাম না যে অনেক সময় হয় না কারণ খাবারটা নিজের উপরে নির্ভর করে না এটা ঘরের উপরে নির্ভর করে ঘরে রান্নার উপরে নির্ভর করে রান্না ঘরের উপর নির্ভর করে যে না দেন তাদের উপরে নির্ভর করে তো সেই জন্য অনেক সময় হয়ে ওঠে না কিন্তু তারপরেও যথেষ্ট আমরা কিন্তু এই ব্যাপারে সচেতন ধন্যবাদ তোমাকে যে তুমি অনেক চেষ্টা করা আমাকে সেইভাবে সুস্থ রাখার জন্য তো তার কিছু ছিল প্রশ্ন ছিল আমি বললাম যে বলো বলতে চাচ্ছিল না বলবা তুমি আচ্ছা তো যাই হোক আহ আমরা যদি সত্যিকার অর্থে মানুষ আমরা কেন কি কারণে আসছি কি করা আমাদের উচিত এটার সবচেয়ে বড় গাইডলাইন হলো আপনার কোরআন সে কোরআনকে আপনারা বুঝে পড়তে হয় যদি বুঝে না পড়েন তাহলে আবার বুঝবেন না কারণ বলতে বলতে সৃষ্টিকর্তা এমন এমন কোন জিনিস নাই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত কিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে এখানে উনিও কিন্তু বক্তৃতার মধ্যে কিন্তু প্রায় সময় কিন্তু কোরআনের মানে আয়াত থেকে উনি তার উদাহরণ দিচ্ছিলেন আমাদের নবীর উদাহরণ দিচ্ছিলেন তো আমরা যদি এগুলো মেনে চলি আসলে এবং সিস্টেমের মধ্যে যদি থাকি তাহলে কিন্তু আপনার শরীরের সিস্টেমও ঠিক থাকবে আপনার সমস্ত কিছুই ঠিক থাকবে আপনার প্রবলেম আপনার দূর হবে তো আমরা আমাদের নিজেদের প্রবলেম নিজেরা ক্রিয়েট করি নিজেদের শরীরকে আমরা নিজেরাই মানে অসুস্থ করি তো আমার মনে হয় যে এই ওনার ভিডিও আমি দেখেছি অনেকগুলো ভিডিও দেখেছি আমারও ওনার সঙ্গে কথা বলার ই ছিল দেখা করার ইচ্ছা ছিল তো যাই হোক একটা সুযোগ হয়েছে উনি দিয়েছেন আমি এখানে এসেছি আমার এই কথাগুলো আপনারা যারা শুনেছেন কষ্ট করে অনেক দূরের থেকে অনেকে এসেছেন এবং ভাবছিলেন যে আমি আসলে এখানে কি বলবো জানি না ভুল ভাল যদি বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তবে আমি যে জিনিসটা মনে করি আর কি যে আমরা এখানে যারা এসছে ওই যে বললাম না যে আমরা প্রতিনিধি আমাদের প্রত্যেকের একটা মিশন নিয়ে এসেছি আর সেই মিশনটা হতে হবে যে যে বলছিলাম যে আপনি তো মানুষের উপকারের জন্য কাজ করছেন এটা একটা বড় ব্যাপার এবং সুস্থতা হলো কি আল্লাহ নিয়ামক একটা বড় নিয়ামক আপনি সুস্থ না থাকলে ইবাদত আপনার কিন্তু ভালো লাগে না মানে খুব কষ্ট লাগে হজরে উঠতে কষ্ট হয় তখন মনে হয় যে আর একটু ঘুমিয়ে থাকি ভালো ঘুম না হলে পরে তো যে কারণে সুস্থতার জন্য নবীজিও দোয়া করতেন আমাদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তার কাছে আমাদের দোয়া চাওয়া উচিত আর দোয়া হলো এমন একটা জিনিস আপনি যে কাজটা করবেন সেইটার মধ্যে ফল দেবেন আল্লাহ তালা কাছে দোয়া চাওয়ার মানে এই না যে আল্লাহ তালা আপনাকে আপনার কাজটা করে দেবে এটা কিন্তু না এটা মনে করেন না কেন কারণ কাজ করার জন্য আমরা আমাদের কাজ সৃষ্টিকর্তা কখনোই করে দেবেন না আমি কাজটা করব যেটা সেটাকে করবো বুঝতে পেরেছেন আপনারা আমার কাজকে সাহায্য করবেন আমার কাজ উনি করে দেবেন না তো যাই হোক আমি এর জন্য প্রথমে বলেছিলাম যে আমাদের মাইন্ডসেটটা আসলে দূর করা দরকার চেঞ্জ করা দরকার এবং একটা কথাও আছে যে আহ মানে আপনার মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে জীবন চেঞ্জ হয়ে যাবে জীবন বদলে যাবে তো আপনারা সকলেই দোয়া করি শ্রেষ্ঠ গল্প আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডাক্তার সাহেব আরো ভালো থাকুন কারণ উনি ভালো থাকলে আমরা অনেকেই ভালো থাকবো আহ ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথাও হবে আমি ইনশাআল্লাহ যোগাযোগ রাখার চেষ্টা করব থ্যাংক ইউ